আচ্ছা বল তো পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কয়লা খনি আছে? কয়লা খনি মানে আমি জানতাম না দেবনি, সত্যি জানতাম, বিশ্বাস করুন। চন্দে বলো, কেন মনে পড়ছে না কৃষ্ণ, কেন মনে পড়ছে না? আর একবার তো আমি রাজা দিদির হয়ে গানও গাইতে গিয়েছিলাম, কি যেন নামটা ছিল, কি যেন কি যেন কি, হ্যাঁ মনে পড়েছে, আসানসোল রানীগঞ্জ। সবকিছু একসঙ্গে পড়ে না আমার সবকিছু গুলিয়ে গেছে, আর আমি মনে মনে সেই তখন থেকে একটা কথাই ভেবে যাচ্ছি যে সবাই এত এত বই পড়ে কি করে যে ডাক্তার উকিল এসব হচ্ছে না, আমার মনে না শুধু এই কথাটাই আসছে। আরে তুমি তো ঠিকই উত্তর দিচ্ছিলে ছোট বৌমা। সরি তিতির, আমি আপনার পড়ানোর মাঝেই ঢুকে পড়লাম, আসলে ছোট বৌমা ঠিক উত্তরগুলো দিচ্ছে দেখে আমি নিজেকে আর আটকাতে পারলাম না। হ্যাঁ একটু কষ্ট করে মনে করে করে উত্তর দিচ্ছে ঠিকই, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ও ফাঁকি দেয়নি, পড়েছে, কি বলুন? তবে ওর কোন সাবজেক্ট পছন্দ সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আপনি তো অনেকগুলো প্রশ্ন করলেন, আমি একটা প্রশ্ন করতে পারি আপনার ছাত্রীকে? হ্যাঁ শিওর আঙ্কেল, করুন। আচ্ছা ছোট বৌমা তুমি বলো তো কীর্তনে কতগুলো রস আছে? কীর্তনে 64টা রস আছে বাবা। তোমার তো কীর্তনের বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে ছোট বৌমা।